আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম গাইবান্ধা উপনির্বাচনে ভোট গ্রহণের শুরুটা সুন্দর ছিল সমাপ্তিটাও চমৎকার হয়েছে আজকের আয়োজনে আরো যে থাকছে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান সীমিত আহাম্মকের মতো পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ থাকছে আপাতত মুক্তি মিলছে না ফখরুল আব্বাসের রাষ্ট্রপক্ষ থেকে যা জানা গেল বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবার বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের শুরুটা সুন্দর ছিল সমাপ্তিটাও চমৎকার হয়েছে মধ্যবর্তী সময়টাও আপনারা দেখেছেন আমরাও পর্যবেক্ষণ করেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজ বুধবার বিকালে রাজধানীর আগার নির্বাচন ভবনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনে অপ্রীতিকর কোনো তথ্যচিত্র ফুটে ওঠেনি আমরা এলাকা থেকেও পাইনি আমি বলবো সেদিক থেকে নির্বাচনটা সফল হয়েছে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি ভোটার উপস্থিতি গড়ে কম বেশি শতাংশ হবে নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাবে না চূড়ান্ত ফলাফল পাওয়ার পর বলা যাবে রংপুরে থির গতিতে ভোট হওয়ার বিষয়ে সিইসি বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সভার আহ্বান করেছে। আগামী বুধবার ওই বিষয় আমরা শুনে অবহিত হওয়ার চেষ্টা করব কি কারণে সেটা ঘটেছিল আজকে ইভিএম এ কোন রকম ধীরগতি গতি ছিল না নিয়ে কোনো ধরনের অভিযোগও উত্থাপিত হয়নি বারো অক্টোবর গাইবান্ধা পাঁচ আসনের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি আজকে ভালোভাবে ভোট হলো বারো অক্টোবর হয়নি কেন পার্থক্যটা কি এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন একটা পার্থক্য হতে পারে ভোটে সিসিটিভির ব্যবহারটা একেবারেই নতুন একটি সংযোজন আমাদের ধারণা সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণটা অনেক তীক্ষ্ণ সূক্ষ্ম এবং অনেক কার্যকর হচ্ছে যারা প্রার্থী তারা ওই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে ভোট কেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলে কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তারা সচেতন আছে বলেই আমরা মনে করি ভোট কেন্দ্রের বাইরেও ভেতরের শৃঙ্খলা এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে কাজী হাবিবুল আওয়াল আরো বলেন ভোটার উপস্থিতির ব্যাপারে সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয়ে কিছু বলবো না ভোট প্রয়োগ করার দায়িত্ব ভোটারদের যদি বলতেন ভোটার জেদে বাঁধা দেওয়া হয়েছে তাহলে বিষয়টি আমাদের ছিল আর শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড শীতের কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে চলে যাচ্ছি পরের সংবাদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত তারা আমাদের মাঝে মধ্যে যে সুপারিশ দেয় সেগুলো খুব আহাম্মকের মতো মনে হয় বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে ভালো জানে এদেশের মানুষ আজ বুধবার সিলেটের ইপিআই ভবনের সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত কমিউনিটি ক্লিনিক বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন এদেশ পৃথিবীর মধ্যে অন্যতম যেখানে মানবাধিকার গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ত্রিশ লাখ লোক রক্ত দিয়েছে গণতন্ত্র ন্যায় বিচার মানবাধিকারের জন্য এত লোক পৃথিবীর আর কোথাও রক্ত দেয়নি এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র গণতন্ত্র রয়েছে অথচ আসছে আমাদের মানবাধিকার ও বোঝাতে বাংলাদেশের নির্বাচনে সত্তর থেকে আশি শতাংশ লোক ভোটাধিকার প্রয়োগ করে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন অনেক দেশে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ লোকও ভোট দেয় না সেসব দেশে নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায় না অথচ এদেশে এক একটি পদে বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এরপর তারা কি বড় বড় বক করে নিচের দিকে তাকায় না কেন বিদেশিদের নিয়ে গণমাধ্যমকে হইচই না করার পরামর্শ দিয়ে তিনি বলেন মিডিয়ার কারণে বিদেশিরা পাত্তা পাচ্ছে আপনারা বিদেশিদের কভার করা বন্ধ করেন আপনারা কভারেজ বন্ধ করলে তারা ঘরে বসে থাকবে আপনাদের কারণে তারা মজা পায় তারা নিজেদের এই দেশের আশা মনে করে বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই বলে মন্তব্য করেন তিনি বলেন এখানে সাড়ে বারো হাজার পত্রিকা ও পঁয়তাল্লিশটা টেলিভিশন আছে অনেকগুলো সাময়িকই আছে আর কোথায় এমন আছে ডক্টর আব্দুল মোমেন বলেন গত চোদ্দ বছরে বাংলাদেশ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে আমরা দারিদ্র অর্ধেকে নামিয়ে দিয়েছি যেহেতু আমরা উন্নত করছি তাই অনেকে চোখে পড়ছি অনেকে ফায়দাও লুটতে চাচ্ছেন এখানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে তিনি বলেন আমাদের কিছু লোকজন চায়না শান্তি হোক কারণ অশান্তি হলে তাদের ব্যক্তিগত ফায়দা হবে এই জন্য বিভিন্ন লোকদের মিথ্যে তথ্য দিয়ে তারা অশান্তি সৃষ্টি করতে চায় অনেক বিরোধী দল দেশে উন্নতি চায় না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে তারা নিজের পাকিটে হলেও দেশের ক্ষতি করতে চায় বলেও এ সময় তিনি মন্তব্য করেন কমিউনিটি ক্লিনিক প্রসঙ্গে মন্ত্রী বলেন কমিউনিটি ক্লিনিকের কারণে দেশে যে কত উন্নয়ন হচ্ছে তা আমরা টের পাচ্ছি না কমিউনিটি ক্লিনিক হওয়ার ফলে দেশে মাতৃমৃত্যু শিশু মৃত্যু অনেক কমে গেছে আগে তা প্রায় ছিয়াশি শতাংশ ছিল এর মধ্যে সিলেটের শিশু মৃত্যু মাতৃ সবচেয়ে বেশি ছিল এগুলো অনেক কমে এসেছে সিলেটেরও সাতটি নতুন কমিউনিটি ক্লিনিক চালুর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সিলেট এক আসনের এক সংসদ সদস্য বলেন আমাদের মোট চব্বিশটি নতুন কমিউনিটি ক্লিনিক প্রয়োজন আশা করছি দ্রুতই এগুলো পেয়ে যাবো